সো একটা বানানোর জন্য প্রথমেই একটা প্ল্যানের প্রয়োজন, এবং আমি যেই যেই এলিমেন্টগুলো ইউজ করব সেগুলো গুগল থেকে খুব সহজেই আমি কালেক্ট করে নিয়েছি। এবং এই যে কলমটা, এভাবে অনেকগুলো কলম থেকে যে কলমটা দরকার সেটা কিন্তু আমি কপি করে যে পেস্ট করে নিলাম। সো এখন সাইজ রিসাইজ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যে একটা আইডিয়া থাকতে হবে যে একটা কলম কতটুকু হয় একটা নোটবুকের সমান। তো আদার্স যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আমি আসলে এভাবেই কালেক্ট করে নিছি। তো আমি একটা গ্রিন ঘড়ি খুঁজতেছিলাম, কিন্তু গ্রিন ঘড়ি আসলে পাচ্ছিলাম না, একটা রেড ঘড়ি আমি পাইছি। তো এটাও কিন্তু ঠিক করে নেওয়া যাবে পরে, আগে রিসাইজ করে যেভাবে ভালো হয় সেটা করে নিচ্ছি। সো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই ঘড়ির কালারটা চেঞ্জ করতে হবে। এই জন্য প্রথমেই ইমেজে যেতে হবে, তারপরে আচ্ছা আমি একটু জুম করে নিই। প্রথমে ইমেজ, তারপরে অ্যাডজাস্টমেন্ট, তারপরে হিউ অ্যান্ড স্যাচুরেশন অপশনটায়। এখানে হিউ একটু ডানের দিকে সরালে দেখা যাচ্ছে যে কালারটা কেমন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রিনের কাছাকাছি একটা কালার, গ্রিন টাইপ। স্যাচুরেশন একটু কমিয়ে দিই, বাস এটা কিন্তু হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার আর একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে একটা স্টাপলার। তো এটাকে প্রথমে আমি বাইরের দিক থেকে সিলেক্ট করে নিচ্ছি যাতে সিলেক্ট তাড়াতাড়ি সম্ভব হয় সিলেক্ট করা। এরপরে সিলেক্টে যে ইনভার্স করলে কিন্তু এটা শুধু স্টাপলারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে গেলাম আমি হচ্ছে রিফাইন এজ, এখানে যে রেডিয়াস একটু বাড়িয়ে দিলেই যে ধারগুলো আছে সেটা একদম স্মুথ হয়ে যাবে। এবং এটাকে ব্যবহারের জন্য আমি আমার যে পিএসডি ফাইল আছে সেটাকে নিতে পারি। এবং এখানে যে ফাইলগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু ডান সাইডে দেখা যাচ্ছে যে আলাদা আলাদা লেয়ার। এখন এই স্টাপলারটাকে আগের মতো করেই আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার ডানে যে এক একটা এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমি রিনেম করে নিচ্ছি শর্টকাটে, যাতে পরে কাজ করতে আমার সুবিধা হয়। পেন, তারপরে ক্লক, বল, গ্লাস, ল্যাপটপ প্রত্যেকটা আলাদা আলাদাভাবে রিনেম করে নিচ্ছি। এটা আসলে কাজের সুবিধার জন্য দরকার হবে পরে, যখন অনেক লেয়ার একসাথে এক জায়গায় থাকবে তখন আসলে অনেক সময় খুঁজে বের করতে সমস্যা হয়। সো এটা করা জরুরি। ওকে, প্রায় শেষ। আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা মনে হয় দরকার নাই, সেটাকে কিন্তু আমি পরে আচ্ছা ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিলে সমস্যা হবে না। এটার বদলে কিন্তু আমি আজ আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে একটা ওয়ালের ব্যাকগ্রাউন্ড। শ্যাডো ক্রিয়েট করবো। সো ল্যাপটপটাকে কপি করে নিলাম একটা লেয়ারে, যে লেয়ার ওয়ান, এবং লেয়ার ওয়ানটাকে ল্যাপটপের নিচে নিয়ে নিয়েছি কারণ শ্যাডোটা ওয়ালের উপরে পড়বে। তারপর অ্যাডজাস্টমেন্ট লেভেল, এবং লেভেলটাকে ঠিক এমন বাম সাইডে সরিয়ে দিলে কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেল, শ্যাডো তৈরি হলো। এটাকে সফট করার জন্য করতে হবে কি, ফিল্টারে যে ব্লুর এবং গাউসিয়ান ব্লুর, এটাতে একটা কম হয়ে যায়, আর একটু বাড়ালে মনে ভালো হতো। তারপরে ওকে, ব্যাস। এবার ক্যাপাসিটি যদি এটার 50% করে দেওয়া যায়, 50%-এর কাছাকাছি, তাহলে কিন্তু একটা শ্যাডো দেখা যাচ্ছে, একটা শ্যাডো তৈরি হয়ে গেছে ল্যাপটপের। ঠিক এই একইভাবে কিন্তু আচ্ছা এটাকে একটু সরিয়ে যেভাবে সুবিধা হয়, যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে রাখি। শ্যাডোটা তৈরি হয়ে গেলে তারপর কিন্তু হচ্ছে শ্যাডো এবং যে ল্যাপটপের লেয়ার এটাকে মার্জ লেয়ার করে দিব, একসাথে করে দিব। এই কাজটা কিন্তু আফটার ইফেক্টে যাওয়ার পরেও করা যেত, কিন্তু তাতে অনেকগুলো ফাইল এক জায়গায় হবে, ঝামেলার সৃষ্টি হবে, সেই জন্য আমরা ফটোশপ থেকে কিন্তু এটা করে যাচ্ছি। তো এই সেম ওয়েতে বাকি যেই এলিমেন্টগুলো আছে সেগুলোর শ্যাডো আমরা ক্রিয়েট করে নিব। এটা কিন্তু খুবই মজার এবং সহজও বটে, একদমই সিম্পল। সো এই কাজটা শেষ হওয়ার পরে আমি আবারও বলে নিচ্ছি, অবশ্যই মনে রাখতে হবে ফাইলটি কিন্তু অবশ্যই পিএসডি ফাইলে সেভ করতে হবে।
সো পিএইচডি ফাইলটা আফটার ইফেক্টে আমরা এইভাবে নিয়ে ছেড়ে দিব। যাদের আফটার ইফেক্ট সম্পর্কে বেসিক ধারণা নাই তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখলে অনেকটাই ক্লিয়ার হতে পারবে। সো এখন যদি আমরা একটু জুম করে দেখি, আমরা দেখতে পারতেছি যে বামে নিচে কোনায় ঠিক এভাবেই আমাদের যে পেন, নোটবুক, স্টাপলার প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে। সো আমি এখন কিন্তু এখানে প্রথমে ল্যাপটপটা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম, তো পি চাপ দিয়েছি এবং তার কারণে কিন্তু পজিশন দেখা যাচ্ছে। এখন আমি টাইম লাইনের সেকেন্ডের ভিত্তিতে যে ল্যাপটপটার পজিশন চেঞ্জ হবে বা একটা ভাসমান একটা মোশন দেওয়ার আমরা ট্রাই করব। সো এখন পজিশন অ্যাক্টিভ করার জন্য প্রথমে পজিশনের যে ঘড়িটা আছে ওটাতে ক্লিক করলাম, দেখা যাচ্ছে পজিশন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন টাইম লাইনের এখানে দেখা যাচ্ছে সেকেন্ড দেখা যাচ্ছে, টাইম লাইনের যে 1 সেকেন্ড দেখা যাচ্ছে এখানে নিলাম, অর্থাৎ 1 সেকেন্ডে ল্যাপটপটিকে একটু উপরে উঠিয়ে দিলাম, অর্থাৎ 1 সেকেন্ড পর ল্যাপটপের অবস্থান এখানে হবে। সেখানে দেখা যাচ্ছে যে টাইম লাইনে একটা ডট চলে এসেছে, নীল ডট। তারপর পর কিন্তু আবার এবার আমি 2 নম্বর সেকেন্ডে যাবো, অর্থাৎ 2য় সেকেন্ডে ল্যাপটপটি আমি চাই যে আবার নিচে নেমে আসবে। সো ল্যাপটপটির পজিশন আবার আমি চেঞ্জ করে দিলাম। এখন যেটা করতে হবে, টাইম লাইনের সাথেই এই যে এখানে দেখা যাচ্ছে একটা গ্রাফের চিহ্ন আছে, যেটা কিন্তু আসলে আমার পজিশন বা মুভমেন্টের মোশনটা কন্ট্রোল করে। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা হলুদ যে ডটগুলো আছে তার সাথে 2টি করে হ্যান্ডেল বার আছে দুই পাশে। সো এগুলো কিন্তু দিয়ে আমি গ্রাফটাকে চেঞ্জ করতে পারি। গ্রাফ চেঞ্জ করার সাথে সাথে আপনি যদি স্পেস চাপ দিয়ে প্লে করেন তাহলে কিন্তু আপনি একটা মোশন দেখতে পারবেন আপনার নির্দিষ্ট যে এলিমেন্ট আছে সেটাতে। তো একইভাবে 3 নম্বর 4 নম্বর বা যেখানে যেখানে পজিশন চেঞ্জ করার দরকার আমি চেঞ্জ করেছি এবং প্রত্যেকটাতে দেখা যাচ্ছে এমন একটা গ্রাফের সৃষ্টি হয়েছে এবং দেখা যাচ্ছে গ্রাফটা যেমন ঠিক তেমনই কিন্তু ল্যাপটপটার মুভমেন্ট মোশন। সেবার যেই পয়েন্টগুলো দেখা যাচ্ছে নীল পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো প্রথমে আমি হচ্ছে কপি করে নিব। উইন্ডোজে যেমন আমরা কোনো ফাইল কপি করি কন্ট্রোল দিয়ে, এখানে কিন্তু করতে হবে অবশ্যই শিফট চেপে। এখন সিলেক্ট করা পয়েন্টগুলো যদি আমি প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদাভাবে কপি পেস্ট করে দিই তাহলে কিন্তু কাজ শেষ। যেমন আমি গ্লাসটা সিলেক্ট করেছি এবং গ্লাসে কিন্তু আমি এই পয়েন্টগুলো পেস্ট করে দিয়েছি এবং দেখা যাচ্ছে যে ল্যাপটপের মতোই কিন্তু একটা মোশনের ওঠানামা করছে গ্লাসটা। এখন যদি পয়েন্ট একটু ডানে বামে সরিয়ে দিই, দেখা যাচ্ছে একটু ডানে সরিয়ে দিয়েছি, অর্থাৎ ল্যাপটপের থেকে একটু স্লো ওঠানামা করতে একটু পরে মোশনটা কাজ করতেছে। সেভাবে কিন্তু একটা সুন্দর মোশন তৈরি করা যায়। প্রত্যেকটাতে এইভাবে কপি পেস্ট করে দিব যে আলাদা আলাদা এলিমেন্ট আছে এবং সুবিধা মতো ডানে বামে সরিয়ে দেখব যে কোনটাতে ভালো লাগতেছে বেশি। এখন কিন্তু এই একইভাবে পজিশনের মাধ্যমে এবং হচ্ছে যে গ্রাফের মাধ্যমে যে লেখাটা আছে ASUS VivoBook, এই লেখাটা আমরা সেট করতেছি। এই লেখাটা চাইলে কিন্তু আফটার ইফেক্টে লেখা যায়, আবার কেউ যদি চায় যে ফটোশপে PNG ফরম্যাট করে আলাদাভাবে ইম্পোর্ট দিতে সেটাও কিন্তু সম্ভব, যার যেটা যেভাবে সুবিধা হয়। আমি কিন্তু এটা হচ্ছে PNG ফরম্যাট করেই ইম্পোর্ট দিয়েছি। এখন আমরা একটা মজার জিনিস তৈরি করব, সেটার জন্য প্রথমে একটা লাইন নিয়ে নিতে হবে, একটু মোটা সাদা লাইন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হতে হবে PNG ফরম্যাটে। তারপর সেটাকে এভাবে করে আফটার ইফেক্টটা ছেড়ে দিলে কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। আর চাপ দিব, আর চাপ দিলে এটাকে ঘোরাতে পারবো, রোটেট করতে পারবো। একটু ঘুরিয়ে নিই,
ওকে সো এবার আমি চাচ্ছি এটা উপর থেকে কোণাকোণি নিচ বরাবর চলে যাক এবং একটা রিফ্লেকশন লাইট রিফ্লেকশন যেটাকে বলে এমন একটা ইফেক্ট তার জন্য প্রথমে পজিশনটা অ্যাক্টিভ করে নিলাম এবার আমি চাচ্ছি যে এটা ঠিকইভাবে উপর থেকে নিচে এই বরাবর নেমে আসুক সো এটাকে হচ্ছে আবার আমি আগের পজিশনে নিয়ে যাই কারণ টাইমলাইনে এটা এখন 0 সেকেন্ডে আছে আচ্ছা এবার এটাকে 3 সেকেন্ড 3 সেকেন্ডের কাছে নিয়ে যাই এবং পজিশনটা চেঞ্জ করে দিই অর্থাৎ 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে এই পজিশনে আসবে আর কি ওকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মাস্ক ক্রিয়েট করতে হবে অবশ্যই এইটা চেক আউট করে দিতে হবে না হলে কিন্তু মাস্কটা ভালোমতো ক্রিয়েট করা যাবে না এটা অন্য কাজের জন্য কোনো কোনা থেকে শুরু করি এভাবে এভাবে এটা কিন্তু একটা মাস্ক তৈরি হয়ে গিয়েছে বাট মাস্কটা কিন্তু আসলে মুভ করবে লাইনের সাথে কারণ দেখা যাচ্ছে যে সো আমরা মাস্ক ওয়ানে ক্লিক করব এভাবে এবং মাস্ক পথ নামে যে জায়গাটা আছে ওইটাকে অ্যাক্টিভ করব এবার টাইম লাইনের সকল পজিশনে অর্থাৎ হ্যাঁ এই যে এই বারটা আছে সকল পজিশনেই আমরা মাস্কটাকে দেখব মাস্কটা ল্যাপটপের পেছন বরাবর আছে কি না বা ঠিক এভাবে এই বরাবর আছে কিনা না হলে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আমরা মাস্কটাকে সরিয়ে একটু সময় সাপেক্ষ ব্যাপার বাট প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা এই মাস্কটাকে ঠিক সরিয়ে এভাবে রাখবো কারণ আমাদের হচ্ছে দরকার শুধু হচ্ছে ল্যাপটপের পেছনে রিফ্লেকশনের সো এভাবে যদি একটু পরপর আমরা সরিয়ে সরিয়ে নেই তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে একটি বারটা কিন্তু নিচে সরে আসে এবং ল্যাপটপের বাইরের অংশ কিন্তু লাইনটা দেখা যাচ্ছে না এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমরা যেটা করব যে এই যে ডান পাশে ইফেক্টের এখানে যে সার্চ দিব হচ্ছে ব্লুর লিখে তারপরে ব্লুর লিখে সার্চ লিখে এখান থেকে নিব গাউসিয়ান ব্লুর এবং এই যে বামের থেকে ব্লুরনেস যে অপশনটা আছে এটা থেকে কিন্তু আমরা যে এটাকে ব্লুর অনেক বাড়ায় দিব দেখা যাচ্ছে এবার একটা রিফ্লেকশন লাইট মতো দেখা যাচ্ছে যেটাকে দেখে বোঝা যাচ্ছে তো এটাকে পরে আরও স্মুথ করার জন্য আমরা অপাসিটি একটু কমিয়ে দিব এখানে যে ইফেক্টগুলো আছে টিতে অপাসিটি টি চাপলে কিন্তু অপাসিটি চলে আসছে তো আমরা চাচ্ছি যে 0 সেকেন্ডে এটার অপাসিটি থাকবে কম হবে তারপরে কিন্তু এটাকে চাচ্ছি যে যখন মাস বরাবর আসবে তখন এটার অপাসিটি অনেকটা বেড়ে যাবে এবং আবার যখন একদম কোনার নিচে চলে আসবে তখন অপাসিটি আবার কমে যাবে সো এখানে হচ্ছে প্রথমে 30 দিয়ে ট্রাই করা যায় 30 এবং এখানে মাঝে যদি আমরা এখানে 80 দেই 80 দেই তাহলে 30 থেকে 80 তে চেঞ্জ হবে অর্থাৎ একটা স্মুথি একটা ভাব আসবে এবং আবার তৃতীয় সেকেন্ডে যদি আমরা এখানে আবার 30 করে দেই তাহলে দেখা যাচ্ছে প্রথমে 30 মাঝখানে একটু গাঢ় হবে এবং তারপরে আবার একটু হালকা হবে হালকা গাঢ় হালকা একটা হালকা একটা স্মুথি একটা ইফেক্ট দেখা যাচ্ছে এখানে আমি চাচ্ছি এখানে 30 না এখানে আরেকটু কমিয়ে দেই 10 করে দেই তার শুরুতে 10 এবং আবার শেষে যে 10 এটা মনে হয় আরও স্মুথ হবে বেশি এবং ইফেক্টে যে এখানে মাল্টিপল করলে হচ্ছে না অ্যাড করে দিই তাহলে এটা আরেকটু উজ্জ্বল দেখাবে দেখা যাচ্ছে সুন্দর একটা রিফ্লেকশন বা লাইট ইফেক্ট যেটাই বলা যায় ল্যাপটপের পেছনে
সো এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট এবং এটার পরে কিন্তু আমি ফাইলটা হচ্ছে ফোনে নিয়ে নেই এবং কাপকাটে কাজ করা শুরু করি। কাপকাটে আমার যে লেখাগুলো আছে সেগুলোর তারপরে যে এডিটের কাজগুলো সেগুলো আমি সবই কাপকাটে করেছি। এটা অনেক সহজ, এটা সবাই পারে, এটা মনে হয় বলার কিছু নাই। এখানে কাপকাটে গেলে কিন্তু খুবই সুন্দরভাবে অনেক লেখা, অ্যানিমেশন লেখা, আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে করা যায়। তারপর যে মিউজিকটা আছে সেটাও কিন্তু আমি কাপকাটের মাধ্যমে অ্যাড করি এবং এক্সপোর্ট করি। সো এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট।